নমস্কার, আপোনালোক সকলোকে স্বাগতম জানাইছো মই মজিদ। বন্ধুসকল, পলকতে চাওঁ আহক আজি সন্ধিয়াৰ 7টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, ৰাজ্যবাসীৰ বাবে সুখবৰ, অসমৰ কেইবাগৰাকীও শিল্পীলৈ সংগীত নাটক একাডেমী বঁটা আগবঢ়োৱা হৈছে। ঘোষণা কৰা হ'ল 2019-2020 আৰু 2021 বৰ্ষৰ সংগীত নাটক একাডেমী বঁটা। অসমৰ কেইবাগৰাকীও শিল্পীলৈ আগবঢ়োৱা হৈছে এই সন্মান। দেশৰ 128গৰাকী বিশিষ্ট শিল্পীলৈ আগবঢ়োৱা হৈছে এই বঁটা। ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত জিলিকি উঠিছে অসমৰ কেইবাগৰাকীও লোকশিল্পী। দুটা শাখাত অসমৰ 10জন শিল্পীলৈ সংগীত নাটক একাডেমী বঁটা আগবঢ়োৱা হৈছে। ইফালে সংগীত নাটক একাডেমী অমৃত বঁটাও ঘোষণা কৰা হৈছে। অসমৰ 5গৰাকী শিল্পীলৈ সংগীত নাটক একাডেমী অমৃত বঁটাও আগবঢ়োৱা হৈছে। সত্ৰীয়া নৃত্যত হৰিবৰা বৰবায়ন, বায়োলিনত মিনতি খাউন, দেশৰ ওজাপালিৰ ওজা শিল্পী ধৰ্মেশ্বৰ নাথ, সত্ৰীয়া ওজাপালিত গুৰুপ্ৰসাদ ওজা, লোকসংগীতৰ বাবে মাখন চন্দ্ৰ বৰালৈ এই বঁটা ঘোষণা কৰা হৈছে। আনহাতে অসমৰ 5গৰাকী শিল্পীলৈ বিগত 3 বছৰৰ সংগীত নাটক একাডেমী বঁটা আগবঢ়োৱা হৈছে। সত্ৰীয়া নৃত্যৰ বাবে ৰঞ্জুমণি শইকীয়া, নাট পৰিচালনাৰ বাবে অবিনাশ শৰ্মা, অভিনয়ৰ বাবে প্ৰাঞ্জল শইকীয়া, লোকসংগীত নৃত্যৰ বাবে প্ৰসন্ন গগৈ, অংকীয়া ভাওনাৰ বাবে গুণীন্দ্ৰনাথ ওজা, নৃত্যশিল্পী ত্ৰিলোচন মহন্ত, সত্ৰীয়া নৃত্যত জলিমণি শইকীয়ালৈ আগবঢ়োৱা হৈছে এই বঁটা। পৰৱৰ্তী খবৰ, অৱশেষত ৰাইজৰ প্ৰতিবাদত সেৱ মানিবলৈ বাধ্য হ'ল বিদ্যুৎ বিভাগ। বৃদ্ধি নহয় বিদ্যুতৰ মাচুল, বৰ্ধিত বিদ্যুৎ মাচুলত স্থগিতাদেশ APDCL। বৃদ্ধি নহয় বিদ্যুতৰ মাচুল, বিদ্যুতৰ মাচুল বৃদ্ধিৰ সিদ্ধান্ত প্ৰত্যাহাৰ। গ্ৰাহকসকললৈ APDCLৰ পুনৰ জৰুৰী জাননী। প্ৰতি ইউনিটত 79 পইচাকৈ বৃদ্ধি কৰিছিল APDCLয়ে। 3 মাহৰ বাবে বৃদ্ধি কৰিছিল বিদ্যুতৰ মাচুল। 24 ঘণ্টাৰ ভিতৰত মাচুল বৃদ্ধিৰ সিদ্ধান্ত সলনি APDCLৰ। পৰৱৰ্তী খবৰ, পুনৰ ভয়ংকৰ বিপদৰ সন্মুখীন হ'ব পাৰে বিশ্বৰ মানৱ জাতি। কৰোণা ভাইৰাছৰ পিছত এইবাৰ বিশ্বত আৱিৰ্ভাৱ ঘটিছে BTSY2 নামৰ এক নতুন ভাইৰাছ। পুনৰ ভয়ংকৰ বিপদৰ সন্মুখীন হ'ব পাৰে বিশ্বৰ মানৱ জাতি। কৰোণা ভাইৰাছৰ পাছত এইবাৰ BTSY2 নামৰ এক নতুন ভাইৰাছৰ উৎপত্তি হৈছে চীনত। গৱেষণাত পোহৰলৈ আহিছে এই নতুন ভাইৰাছৰ তথ্য। কৰোণা ভাইৰাছৰ সমানে ভয়ংকৰ হোৱাৰ আশংকা কৰিছে বৈজ্ঞানিক মহলে। মানৱ শৰীৰলৈ সহজে সংক্ৰমিত হোৱাৰ আশংকা কৰিছে বৈজ্ঞানিকসকলে। কৰোণা ভাইৰাছৰে সামঞ্জস্য আছে নতুন ভাইৰাছৰ। বাদুলিৰ দেহত পোৱা গৈছে এই ভাইৰাছ। চীনৰ ইউন্নান প্ৰান্তৰ বাদুলিৰ দেহত পোৱা গৈছে এই নতুন ভাইৰাছবিধ। বন্ধুসকল, তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি তেওঁলোকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক। আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, অসম মেঘালয় সীমান্তত সংঘটিত হোৱা ভয়ংকৰ গুলীয়াগুলিৰ পিছতে আজি উত্তপ্ত হৈ আছে মেঘালয়। মেঘালয়ৰ 7খন জিলাত কৰ্তন কৰা হৈছে মোবাইল ইণ্টাৰনেট সেৱা। উত্তপ্ত অসম মেঘালয় সীমান্ত। যোৱা 22 নৱেম্বৰৰ পৰা পশ্চিম কাৰ্বি আংলং জিলাৰ অসম মেঘালয় সীমান্তৰ মুকুট চোৰাংকাত বেপাৰীক কৰায়ত্ব কৰাৰ সময়তেই সংঘটিত হৈছিল উত্তপ্ত পৰিস্থিতি। ফলত দুয়োপক্ষৰ মাজত গুলীচালনাৰ ঘটনা সংঘটিত হয়। সেই গুলীচালনাত মৃত্যু হয় অসম আৰক্ষীৰ গৃহৰক্ষী জোৱান বিদ্যা সিং লেখথেৰ লগতে মেঘালয়ৰ 5গৰাকী আক্ৰমণকাৰী। আৰু তাৰ পাছতে আৰম্ভ হৈ পৰে এক হিংসাত্মক পৰিস্থিতিৰ। উল্লেখযোগ্য যে মেঘালয়ত শনিবাৰে পুনৰ মোবাইল ইণ্টাৰনেট সেৱা কৰ্তন কৰা হৈছে। জানিব পৰা মতে মেঘালয়ৰ 7খন জিলাত ব্যাহত হ'ব মোবাইল ইণ্টাৰনেট সেৱা। 48 ঘণ্টাৰ বাবে জিলাকেইখনত ব্যাহত হ'ব মোবাইল ইণ্টাৰনেট সেৱা। আজিৰে পৰা মেঘালয়ত প্ৰযোজ্য হৈছে এই নিৰ্দেশনা। উল্লেখযোগ্য যে মেঘালয়ৰ গৃহ বিভাগে জাৰি কৰিছে এই নিৰ্দেশনা। পৰৱৰ্তী খবৰ, আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি জো বাইডেনক চেৰ পেলালে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। বিশ্বৰ ভিতৰত জনপ্ৰিয়তাৰ শীৰ্ষত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী।
আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনক শের পেলালে প্রধানমন্ত্রী মোদিয়ে। বিশ্বর ভিতর জনপ্রিয়তার শীর্ষত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 77% অনুমোদন রেটিংরে জনপ্রিয়তার শীর্ষত মোদী। পিএম মোদীর পিছতেই তালিকার দ্বিতীয় স্থানত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি এলবানিস। জনপ্রিয়তার তালিকার তৃতীয় স্থানত আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। রেটিং ফ্রাম মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স গ্রুপের প্রতিবেদনত এই তথ্য প্রকাশ পাইছে। 38% রেটিংরে জনপ্রিয় নেতার তালিকা চতুর্থ স্থানত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আর 37% রেটিংরে জনপ্রিয়তার তালিকাত পঞ্চম স্থানত ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। পরবর্তী খবর, আজি অব্যাহত আছে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ। এতিয়া সকল সীমা অতিক্রম করে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনে নিক্ষেপ করব বিপজ্জনক অস্ত্র। বিশ্বয় যা 9 মাস ধরে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ দেখি আহিছে, যত রাশিয়ায় ইউক্রেনের চহরবর মিসাইল আর রকেটে আক্রমণ করে আছে। একে সময়তে ইউক্রেনেও ইয়ার উপযুক্ত প্রত্যুত্তর দিছে, কিন্তু এই সকলবরের মাজত এক বেলেগ আতঙ্কই আমেরিকাক অসুবিধাত পেলাইছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের বিষয়াসকলে আশঙ্কা করেছে যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনে ইউক্রেনত বৃহৎ পরিমাণের রাসায়নিক অস্ত্র আক্রমণত নভিচক বিষাক্ত পদার্থ ব্যবহার করব পারে। এই যুদ্ধ ক্রমান্বয়ে কিয়েভর পক্ষত আগবাড়ি অহার লগেলগে রাশিয়ায় ইউক্রেনক আত্মসমর্পণ করাবলে বাধ্য করার বাবে ভয়ানক ব্যবস্থা গ্রহণ করব পারে বলেও আশঙ্কা বৃদ্ধি পাইছে। ইয়াত অন্তর্ভুক্ত আছে পারমাণবিক আক্রমণ বা বিষাক্ত বোমার আক্রমণ। কিন্তু পুতিনে নাটোর সহ পারমাণবিক সংঘর্ষ করার আগতে ব্যাপক হতাহত হওয়ার ক্ষেত্র রাসায়নিক অস্ত্র ব্যবহার করবলে প্রস্তুত বলে বিশেষ সূত্রযোগে জানিবা গেছে। আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের প্রশাসনে পশ্চিমিয়া মিত্রশক্তিক এনে আক্রমণের প্রস্তুত করা নিশ্চিত করবলে কাম করে আছে। ওয়াশিংটনে আশঙ্কা করেছে যে যুদ্ধক্ষেত্র অধিক লোকসান বা পুতিনের সেনাবাহিনীর সম্পূর্ণ পতনের সম্মুখীন হলে রাশিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করব। পরবর্তী খবর, এতিয়ারপরা অনুমতি অবিহনে ব্যবহার করব নয় বিগ বি অমিতাভ বচ্চনের নাম ফটো আর কণ্ঠস্বর। অভিনেতা অমিতাভ বচ্চনের অনুমতি অবিহনে অন্য লোকে তেখেতর নাম ফটো কণ্ঠস্বর ব্যবহার করব নয়। শুক্রবারে এই নির্দেশনা জারি করেছে দিল্লি উচ্চ ন্যায়ালয়ে। ইয়ার উপরও উচ্চ ন্যায়ালয়ে ইলেকট্রনিক্স আর তথ্য প্রযুক্তি মন্ত্রালয়ের টেলিকম সেবা প্রদানকারী সকলক অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর অথবা ফটো ব্যবহার করা সমূলসমূহ আঁতরাবলে নির্দেশ দিয়ে। বিগ বি নামে জনাজাত 80 বছরীয় অমিতাভ বচ্চনে তেওঁর নাম প্রতিচ্ছবি কণ্ঠস্বর আর ব্যক্তিত্বর গুণাগুণ সুরক্ষিত করবলে বিচারি বিশ্বর বিরুদ্ধে এখন আবেদন লই ন্যায়ালয়ের কাষ চাপিছিল। তার পরিপ্রেক্ষিততেই দিল্লি উচ্চ ন্যায়ালয়ে তেওঁর আবেদনক সমর্থন জানাই এই নির্দেশনা জারি করেছে। এই সন্দর্ভত ন্যায়াধীশ নবীন চাওলাই মন্তব্য প্রকাশ করে কয় যে অভিনেতাগুলিয়ে এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। কিছু কার্যকলাপে আনকি তেওঁর বদনাম আনিব পারে। উপরোক্ত কার্যকলাপবর প্রতি লক্ষ্য রাখি পূর্বে প্রকাশিত বিজ্ঞাপনসমূহর ক্ষেত্রতো অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করা হয়। শুক্রবার দিল্লি উচ্চ ন্যায়ালয়ে অভিনেতাজনের বিশ্বর বিরুদ্ধে দিয়া আবেদনের শুনানি গ্রহণ করার অভিনেতাগুলির ব্যক্তিত্ব আর প্রচারের অধিকার উলঙ্ঘন নকরবলে সকলকে বাধা দিয়ে। এই শুনানিত মেগাস্টারগুলির হয়ে আদালতত উপস্থিত হয়েছিল অধিবক্তা হরিশ সালভে।